তো এখানে দেখো, সকালে উঠে দেখি মা বাড়িতে নেই, তো রান্নাটা আমি করছি। এখানে রান্না হচ্ছে পেঁয়াজকলি, পেঁয়াজকলি তো বলে, আর আলু দিয়ে ভাজা, আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি। মা গেছে একটু চাক দাও, তা মা এসে পুরো রান্নাটা মা করবে। তো এখানে দেখো, বাড়িতে এসে উল্টো পাল্টা বকবক করেই যাচ্ছে, এটার মানে কি, ওটার মানে কি, ওর প্রশ্নের উত্তর দিতে যেতে মানে মাথাটাই সকালবেলা যাচ্ছে খারাপ হয়ে। তো দেখো উল্টো পাল্টা, মানে এই কোন ফলে বিচি থাকে না, কোন ফলের কালার এটা, কোন ফলের মধ্যে বিচিও খাওয়া যায় এবং ওর উপরটাও খাওয়া যায়, এইসব উল্টো পাল্টা বলে যখন আমি পারছি না তো লাফালাফি করছে। দেখো ওর প্রশ্নের উত্তর দিতে পারিনি, কতটা খুশি ওই জন্য। তো আমরা এখন যাবো একটু মাঠে। কি নিয়ে তো মাইক বলে, তো তো আজকে মাইক নিয়ে ভিডিও করব। ওখানে দেখো অরিত, শুভ, সঞ্চিতা, মিঠি খেলা করছে। এই বাবাই, কি করবি এখন? এই শুভ, অরিতকে দেখিস, ঠিক আছে? তো এই তো ফাইনাল, এটা হলো আমাদের মাইক। তো এটা এখন কানেক্ট করব, তারপর দেখবো ব্লগ কি হয়। আর তোমরা কমেন্টে বলো সাউন্ড কি কেমন কি না। তো ঠিক আছে, তো এখন কানেক্ট করতে লাগে। তোর মুখটা কি আজকে অফ? হ্যাঁ, মুখটা কি আজকে অফ? কই না তো মনে হচ্ছে একটু মুখটা কালো কালো। ঠিক আছে চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে। কালোই থে ভাই, এখানে মাইকটা রেডি করছে, সেটিং করছে। তো দেখো আমরা এখানে পালং শাক লাগিয়েছিলাম কিন্তু কিচ্ছু হয়নি। ওলকপি যাই হোক একটু হয়েছে, কোনটা যেন ওলকপি একটা বড় হয়েছে দেখ, এই যে এই একটা, এই যে একটা, এটা দেখা। এখানে টমেটো গাছ, টমেটো গাছ ফুল এসেছে না? হ্যাঁ ফুল এসেছে, কিন্তু এই পালং শাক এখানে হলো না, ওই জমিটাও হলো না। তো চলো মাঠে গিয়ে কথা হচ্ছে। তো আমরা দেখো মাঠে চলে এসেছি, আমি, ভাই, আর এই যে মাইক রয়েছে, তো মাইকে কথা বলছি। দেখো মাইকের সাউন্ডটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে করো, মানে কমেন্টে বলে দিও। তো এখন ভালো হবে না। তো যাই হোক, ফার্স্ট টাইম তো একটু ভুল হবে, কথাবার্তা এদিক ওদিক হবে, একটু ম্যানেজ করে নিও না ভাই। সকাল দেখি মা বাড়িতে নেই, মা একটু জাগদাতে গেছে ওই মাসির সঙ্গে দেখা করতে। সেই ডালের বড়ি, না সরি ডালের বড়ি বলছি, ডাল আনতে, ডালের বড়ি দেবে বাড়িতে। উঠে রান্না করেছি শুধু ভাত, পেঁয়াজকলি ভাজা, আলু দিয়ে, জাস্ট এইটুকুই। মা আসবে, এসে মা রান্না করবে। দেখো আমাদের মাঠটা দেখো, জাস্ট ওয়াও। কত বড় হয়ে গেছে দেখ, আগের দিন কিন্তু এত বড় ছিল না, ছিল না এতটা। হ্যাঁ আর পুরো মাঠে হয়ে গেছে, ছবি মুখে চলতে হবে না। তো দেখো চোর, ওই দেখো আজকে থেকে ওকে ব্লগে দেখা যাবে। আজকে থেকে ওকে দেখা যাবে আমার চ্যানেলে। তো খুব তাড়াতাড়ি গুড নিউজ পেতে চলেছি, কিন্তু এখনো শিওর না আদৌ হবে কিনা, কিন্তু দেখা যাক। হ্যাঁ ওই তোর মনে হচ্ছে, তাহলে তো তোমাদের সবকিছু জানাবো, তোমরা দেখতে থাকো। দেখো এখানে ধনে পাতা কত বড় হয়ে গেছে, কিন্তু আমরা পশুদিন না কবে আসলাম ভাই, কিচ্ছু ছিল না মাঠে, মাঠে কিচ্ছু না, একদম নিচু ছিল, এতটা বড় হয়নি একদম, একদম মানে দেখাই যাচ্ছিল না। ছোট কয়েকদিনের মধ্যে কত বড় হয়ে গেছে। আর এই যে গম গাছ, তো আজকে থেকে এদিকে তাকা, এই ছাগলটাকে দেখতে পারবে। এটা মুসুরি না ভাই? নষ্ট হয়ে গেছে নাকি?
গম, এই অনেকদিন পরে দেখলাম গম, না গম 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 অনেকদিন না পরে দেখলাম, বহুত বছর পরে দেখলাম কিন্তু। গম, আর মানে ওই গম জায়গায় গাছ তো লাগাইছ? অনেকদিন চাষ হয় না, বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, এমনি চাষ করে না বেশি গম আমাকে এদিকে। আচ্ছা, শুধু ভুলভাল জায়গাতে চলে এসেছে। দেখো এখানে বেগুন গাছ, মোটামুটি এই মাঠতেই সবকিছু পাওয়া যায়, সবজিতে সবকিছু, লঙ্কা থেকে শুরু করে শসা, এক রাজা বেগুন। আসতে হবে, খালি এক ব্যাগ নিয়ে বাজার করে বাড়ি চলে যেতে। দেখো গাইস এই কুল গাছটা, এই তো পরেও দেখতে পারবা, এই কুল হলে হয়। এই গাছে কত উঠেছি না, আসলে না অনেক উঠেছি এই গাছটা। এখানে কুল পেরে মাখিও খেয়েছি এই নিচে, হ্যাঁ, ফুল এই গাছটা নিচে কুল পেরে মাখিও খেয়েছি, ও ধনে পাতা আবার এখান থেকে পারবি, নিয়ে আবার লঙ্কা, গাছে উঠবি। লঙ্কা ওই সাইড থেকে এখন যদি একদম গাছে থেকে উঠতে পারিস নিয়ে। তাহলে পরে ওই ভিডিও ভাইরাল, তাই তো গাইজ? এ উপরে দোলনা বানাইছে, তুই দেখেছিস? হ্যাঁ, ওপর একটু জুম করে দেখাই দে, ওই যে দোলনা বানাইছে কিন্তু উপরে দেখা কুল যাচ্ছে গাছের না, উপরে, ফুলগুলো বাহ! দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই দোলায় উঠতো লোকে? হ্যাঁ না উঠলে পরে তো কোনোদিন বানাবে না, খালি খালি। আর যেভাবে বান্দা ভালোভাবে শক্ত পোক্ত করে, বাহ, সব জ্ঞানী গুণী লোকজন, খুব ভালো বুদ্ধিমান ইন্টেলিজেন্ট লোকরা থাকে। এই তো কুল হয়েছে, ফুল এই গাছ কুল বেশ বড় বড় হয়ে গেছে, আর কয়দিন পরে আসে পাড়ি এই মাখা গাছে উঠেছে পারবা। জানিস কত। ওই তো আবার উঠবি, উঠবে এই জায়গাতে একটা থাম্বনেল নিয়ে নেবো। চল, তাই আর যে সব জায়গা দিয়ে মাঠে জল দিচ্ছে, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। সর্বনাশ হয়ে গেছে। তো এই দেখো রজনীগন্ধা ফুল গাছ, ফুলও আছে। তবে কিভাবে থাম্বনেল দিতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো এটা উঠতে গেছে, উঠছে না, উঠতে উঠছে উঠছে। উঠছে। এই আগের দিন তো দেখাইছিলাম, তুই মনে ওই ভিডিওটা করেছিলি না, ডিলেট করে দিছিস। চল ওই যে সামনে দিয়ে টমেটো গাছ তো যখন আমরা মাঠ করেছিলি, থেকে বাড়ি চলে আসলাম, এখন স্নান করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকালে। তো মা গেছিল চাকদা, চাকদা থেকে কি কিনে আসলো, কি এটা, হলোই ওই হলোই তো, হ্যাঁ ডালের তারপরে বড়ি দেবে, আর ই বললাম তো নেই যে তখন খুশা নেই। ডালের বড়ির জন্য মা চাকদা গেছিল, বড়ি না ডালের জন্য। তো দেখো এখানে মাছ এনেছে, মাছের মাথা, কাতলা মাছ, আর মাছের মাথা ওটা কি মাছ ওটা নাম জানি না। তো রাত্রে দেখো মা এখানে পিঠে করছে, মা সঞ্চিতা প্রথমে গ্যাসে বানিয়েছিল কিন্তু গ্যাসে হয়নি, তারপরে সঞ্চিতাদের উনানে চলে গেল। তো মোটামুটি ভালোই হয়েছে, অতটাও খারাপ হয়নি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।